আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ আগামী বিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ শিবির তবে দলের তামিম নেই এ কথা পুরনো হলেও নতুন আরেক দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ তা হল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যাবে না অলরাউন্ডার সাকিব আল হাসানকে কারণ সাকিবের মেয়ে অসুস্থ থাকায় দেশে ফিরছেন তিনি জানা যায় ডুবাইতে বাবা মায়ের সঙ্গে হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন সাকিব আল হাসানের মেয়ে আলাইনা তাকে দেশে রেখে আসতেই এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন সাকিব আল হাসান সূত্রে জানা যায় বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বিমান ধরবেন সাকিব আল হাসান ফিরতে পারেন উনিশ অথবা বিশ তারিখে এটাই ছিল সর্বশেষ খেলার সংবাদ প্রিয় দর্শক এই নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ সকলকে